আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠু শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে কল্যাণগ্রাম এলাকায় রুট মার্চ করা হয়। বৃহস্পতিবার সকালে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ও কমব্যাট ফোর্স যৌথভাবে এই রুট মার্চে অংশগ্রহণ করে। এদিন কল্যাণগ্রাম 1, 2, 3, 4 এলাকায় রুট মার্চ করা হয়। একই সাথে পুলিশের পক্ষ থেকে এলাকার মানুষদের সাথে কথা বলা হয়। আগামী পঞ্চায়েত নির্বাচনে নিজের ভোট নিজে দেওয়ার ক্ষেত্রে যে কোনো অসুবিধাতে প্রশাসন সাথে রয়েছে বলেও জনগণকে জানানো হয়। মূলত শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যেই প্রশাসনিক এই কর্মসূচি বলে জানা গেছে। আগে 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 স্কুলের ছবিটা স্যার আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।